সুপ্রভাত, আমি আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল অ্যানিমালস অ্যান্ড পেটস উইথ পার্থাতে স্বাগত জানাই। গত মাসে জুলাই মাসের 17 তারিখ আমরা হঠাৎই ডিসাইড করি যে একটু দার্জিলিং এবং ওইসব অঞ্চল বেড়াতে যাব। তা আমার বেড়ানোর সঙ্গে সঙ্গে আমার অ্যানিমালস, পেটস, ওখানকার ওয়াইল্ড লাইফ, তাদের ওয়াইল্ড বার্ডস, এদের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করা এবং তাদের ছবি তোলা, এটা আমার প্যাশন এবং তাদের বিষয়ে জানা। তো আমি এই প্যান্ডেমিকের আগে 2019 সালে যখন আমি গিয়েছিলাম, আমার ওখানে দার্জিলিংয়ে একজন বন্ধু আছে, একটি ইয়াং ফ্রেন্ড আছে, যে এই অ্যানিমালস অ্যান্ড পেটস এর বিরাট রকমের অ্যাক্টিভিস্ট। তার একটা কিছু বন্ধু মিলে তারা একটা সংস্থা তৈরি করে 2019 সালে আমি যাওয়ার পরে পরেই, পালস বলে, PALS, পেট অ্যানিমাল লাভার্স সোসাইটি। আমার বন্ধুটির নাম সন্দীপ লাখোটিয়া এবং ভেরি ফেমাস, ওর ওখানে লাখোটিয়া মেডিকেল বলে একটা ওষুধের দোকান আছে যেটা ভেটেরিনারি মেডিসিন নিয়ে ডিল করে, এবং সকলেই যারা পশু পাখি পোষে তারা এই সংস্থাটিকে চেনে এবং আমার বন্ধু সন্দীপকে চেনে। কেন, পশু পাখি যারা রাখে তাদের ওষুধপত্র, তাদের বিষয়ে জানা, এসবের জন্যে ওখানে যায়, এবং ওর ডাক্তারও আছে, সেগুলো চিকিৎসা হয়। দার্জিলিং চকেই ওর দোকান। তো প্রথমেই গেলাম, সিধে 18 তারিখ পৌঁছেই দার্জিলিংয়েই পৌঁছলাম। পৌঁছে ওখানে আমার উদ্দেশ্য ছিল এই যে সংস্থা পালস, সে এই 2 বছর এই প্যান্ডেমিকের মধ্যে এই সব ইয়াং ছেলেমেয়েরা এবং দার্জিলিংয়ের বহু লোক মানুষ মিলে এই যে সাংঘাতিক রকম এই স্ট্রে অ্যানিমালসদের সেবা যত্ন করেছে, সেসব একটু হলেও জানার জন্যে এবং দেখার জন্যে। এছাড়া নিশ্চয়ই করে চৌরাস্তা, মানে মল যেটা বলে, যেখানে সবাই এসে দার্জিলিং এর যে মল, যেটা আজকে 50 বছর আগেও এরম ছিল, 100 বছর আগেও এরম ছিল, ব্রিটিশ পিরিয়ড থেকে এইভাবেই আছে, একটু আধটু পরিবর্তন হয়তো হয়েছে, সেটা কসমেটিক, খুব একটা মানে যা ছিল সেগুলোকে কোনো নষ্ট করা হয়নি, সেটা হেরিটেজ হিসেবে রয়ে গেছে। এবং আমার এই ছবিগুলো দেখে অনেকে কমেন্ট করেছে যে আমি 50 বছর আগে গিয়ে দেখেছি, এখনও সেরমই লাগছে। ওখানে নানান রঙিন সব ছোটো ছোটো পনি ঘুরে বেড়ায়, তাদের কেয়ারটেকার আছে, এবং তারা এই পনিতে সব ট্যুরিস্টরা যারা যায় এবং ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা এই পনির উপর উঠে রাইড করে। তো চৌরাস্তা একটা বিরাট অ্যাট্রাকশন, দার্জিলিংয়ের ওদিকে গেলে একবার ওখানে যাব না বা এটা কীরকম ব্যাপার। তারপরে কেভেন্টার্সের ব্রেকফাস্ট, এটাও মিস করার নয়। তারপরে আপনার গ্লেনারিসের কেক, প্যাটিস, পেস্ট্রি বা লাঞ্চ, এটাও মিস করার নয়। এগুলো সব মিলিয়ে, এছাড়া ওখানে ভুটিয়ার সব দোকানগুলো আছে, হ্যাঁ, টিবেটিন সব সবগুলো সেখান থেকে একটু আধটু বাড়ির এবং প্রিয়জনদের জন্যে একটু আধটু জিনিসপত্র কেনা, এটাও মিস করার নয়। এগুলো সব মিলিয়ে আমাদের এই ট্রিপটা একটা বড় রকম প্ল্যানিং ছিল এবং সেই মতন আমরা রওনা দিলাম। 2 দিন দার্জিলিংয়ে এই মলে বসে প্রচুর ছবি আপনারা দেখতে পাবেন, যেগুলো ওখানে যে ঘোড়া, তাদের কুক, তারপরে এই যে ওখানকার স্ট্রে ডগ, তাদের কীভাবে সেবা যত্ন করছে। Finally to attend the day of Trigamurti. This is Samsung Rocky Island. এই পালস বলে অর্গানাইজেশন কীভাবে তাদের সকালবেলা বিস্কুট খাওয়াতে বেরোয় 200 কুকুরকে, প্রায় 160 প্যাকেট 10 টাকা দামের ব্রিটানিয়ার মানি বিস্কুট নিয়ে তাদের প্রতিদিন বেরোনো হয় তাদের বিস্কুট খাওয়ানোর জন্যে। এগুলো যদিও নিয়ে আমি এই প্রতিবেদন পালসের ওপর একটা আলাদাভাবে এপিসোড নিশ্চয়ই তৈরি করব, কিন্তু এখন আমি জাস্ট একটা আপনাদের
ইয়ে দিচ্ছি, একটা চিত্র দিচ্ছি যে এই সব নিয়েই দার্জিলিংয়ের মানুষ যে কীভাবে তারা এই প্যান্ডেমিকে তাদের সব অ্যানিমালসদের সেবা যত্ন করেছে তার একটা আপনাদের সবাইকে জানাচ্ছি। দুদিন দার্জিলিংয়ে এই সব কিছু করার পরে এবং ঘন্টার পর ঘন্টা ওই চৌরাস্তায় বসে এই সব ছোটো ছোটো বাচ্চাদের পনি চড়া দেখে, ঘোড়া চড়া দেখে, তারপর বিভিন্ন সব ওই যে প্রচুর পায়রা ওখানে নেবে আসে খাবার জন্যে, আবার যেই লোকজন একটু তাড়া খায় তারা আবার উড়ে আশেপাশের বাড়িতে চলে যায়, এই যে পরিচিত দৃশ্যটা বহু বছর ধরে দেখে এসেছি সেগুলোকে আরেকবার অনুভব করবার জন্যেই দার্জিলিং যাওয়া। ওখান থেকে আমরা বেরোলাম সিটংয়ের জন্যে। সিটং কোনোদিন যাইনি, অনেক অফবিট তো এখন ট্যুরিস্ট স্পট হয়ে গেছে দার্জিলিং, এই বিশাল যে দার্জিলিং কালিম্পং কুচবিহার ইত্যাদি ইত্যাদি সব মিলিয়ে যে বিশাল এরিয়া নিয়ে, তার সঙ্গে সঙ্গে সিকিম টিকিম যদি ধরেন তো আরও বড়, এই যে প্রচুর জায়গা বেড়াবার এবং যাওয়ার, এই সিটং এবার গিয়েছিলাম একটা ভালো হোমস্টেতে, বিশেষ হোমস্টে। যদিও আমি কোনো হোমস্টের যে মানে অ্যাডভার্টাইজমেন্ট করছি তা নয়, তবে আমার অভিজ্ঞতাতে বলছি যে বিশেষ হোমস্টে বেশ একটা অর্গানাইজড হোমস্টে, যেখানে রুম সার্ভিস ভালো বা অনেক ভালো ভিউ ওলা সব ঘর এবং বসার জায়গা ইত্যাদি ইত্যাদি অনেকটা জায়গা নিয়ে তাদের ব্যাপ্তি, এবং তাতে একটা জিম আছে, ব্যাডমিন্টন খেলার কোর্ট আছে, সব নিয়ে সেই সেখানেও ওই যাওয়া। এবং ওই তারপরে তো একটা কোথাও তো মনে থাকে, যদিও গিয়েছিলাম বর্ষাকালে, যে জানতাম যে কাঞ্চনজঙ্ঘার দেখা মেলা মুশকিল হবে, কিন্তু তাও একবার দেখা পাবো না এটা তো মনে ছিলই যে একবার দেখা পাওয়া উচিত, তো সেই আশা নিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, সিটং বেশ ভালোই লাগলো, হোমস্টেটা বিশেষভাবে। এবং ওখান থেকে আমরা যখন দুরাত্রি থাকার পর, দুদিন দুরাত্রি থাকার পর, ওখানে যেমন লাটপাঞ্চর ইত্যাদি ইত্যাদি জায়গা, অহলধারা সব জায়গায় কিছু পাখির ছবি আমি তুললাম, সেগুলো সেটাই আমার একটা পাখি বা জন্তু জানোয়ার যে কোনো রকমের পশু মানে ডোমেস্টিক হোক যাই হোক সবই আমার আমার ইচ্ছে করে ক্যামেরা বন্দি করতে, তাই সেগুলো করলাম, তার কিছু ছবি আপনারা দেখতে পাবেন। তারপরে ওখান থেকে একটা নর্থ বেঙ্গল ট্যুরিজমের থ্রু দিয়ে আমরা 5 রাত্রি 6 দিনের একটা বুকিং করেছিলাম, সেটা হচ্ছে 2 দিন মূর্তি, 1 দিন রাবাংলা আর 2 দিন পেলিং। তো এই সব মিলিয়ে কিছু ছবি আমি দেখাচ্ছি, এবং এটাও বলে দিচ্ছি যে শেষ দিন 28 তারিখ যেদিন আমরা ওখান থেকে রওনা দেবো, সেদিন ভোরবেলা 4টে থেকে যখন আমি ক্যামেরা বারান্ডায় সোনম চেন বলে হোটেল পেলিংয়ে যখন আমি ব্যালকনিতে ক্যামেরাগুলো লাগিয়ে বসে আছি এবং ভাবছি যে একবার তো ভালোভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখব, তো ঠিক তাই কিছুক্ষণের মধ্যেই, কিছু 5 মিনিটের জন্য হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম এবং তার কিছু ছবি আমি দিয়েছি। তারপরেই আমি খুশি হয়ে আমার ক্যামেরা গোছালাম, ব্যাগ ট্যাগ গোছালাম, তারপরে আমাদের তো এই ট্রিপটায় বেশ কিছু ছবি দিয়ে আমি বোঝাবার চেষ্টা করব যে কীভাবে এই প্যালস অর্গানাইজেশনটা চলে, যদিও এটা এর পরবর্তী যে ওদের উপর যে এপিসোডটা করবো তাতে অনেক ডিটেলে থাকবে তাদের মেম্বারদের বিষয় ইত্যাদি ইত্যাদি এবং কী তাদের ভবিষ্যতের পরিকল্পনা। এদের ফেসবুক পেজ পেট অ্যানিমাল লাভার সোসাইটি দেখবেন, বেশ 1000+ ইয়ার মেম্বার আছে, এবং এদের হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, সেটাতেও দেখতে পাবেন যে বহু লোক মানে বহু লোক এতে জড়িত এবং তারা কীভাবে এই স্ট্রে অ্যানিমালসদের সেবা যত্ন করছে। আমি আজকে এই প্রতিবেদন এখানেই শেষ করব, এবং
আপনারা এই যে আমি বিভিন্ন ছবি দিয়েছি ওয়াটারফলসের, হ্যাঁ একটা জিনিস বলে রাখি, এই যে পুরো দার্জিলিং যে আপনারা যারা গেছেন তারা তো জানেনই, পুরোটা একটা সবুজে মোড়া পাহাড়ের পর পাহাড়, চারিদিকে একই রকম ইয়ে, কিন্তু এত মনোরম এই দৃশ্য, সেখানে এত ঘন জঙ্গল, এত সুন্দর গাছগাছালি, এত পাখির কলরব, মানে আপনাদের একটা অন্য জগতে মানে নিয়ে চলে যাবে যদি আপনারা প্রকৃতি ভালোবাসেন। তো জানি পৃথিবীতে এর থেকে অনেক সুন্দর হয়তো জায়গা আছে, অনেকে হয়তো বলবে সুইজারল্যান্ড, তো সুইজারল্যান্ড তো অনেক দূরে, সবাই তো আর পারবে না যেতে, কিন্তু আমাদের দেশের এই কুইন অফ দ্য হিমালয়াস দার্জিলিং এবং তার আশেপাশে যে এখন বহু অফবিট ঘোরার জায়গা হয়েছে, সব জায়গায় ভালো হোমস্টে, ভালো রিসর্ট হয়ে গেছে সেসব জায়গা, এবং খুবই রিজনেবল, খুব যে এক্সপেন্সিভ তা নয়, হোমস্টে তো ওখানে 1200-1300-1500 পারবে চারবার খাওয়া সমেত। তো এগুলো আপনারা চেষ্টা করতে পারেন, এবং যদি আপনারা নেচার ভালোবাসেন তো নিশ্চয়ই এই যাবেন, এবং ক্যামেরা নিয়ে যাবেন। শীতকালে যাবেন তো সেখানে আপনারা লাটপাঞ্চর ওসব জায়গায় পাখি, যারা পাখির ছবি তোলেন তারা তো জানেনই এ জায়গা, তারা আমি তো মনে হাতি নভিস, কিন্তু প্রচণ্ড প্যাশন আমার এই জন্তু জানোয়ারের ছবি তোলা এবং নেচারের ছবি তোলা, তাই আমি দৌড়ে দৌড়ে যাই এখানেই ছবি তোলার সুযোগ পাই। তো আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লাগে এবং অ্যানিমালস অ্যান্ড পেটস যদি আপনাদের ভালো লাগে, তো আমি তো নানান রকম সাবজেক্টের উপর বলি এবং নানান রকম লোকের ইন্টারভিউ দিই বা তাদের সঙ্গে আপনাদের পরিচিত করাই, তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা টিপবেন যাতে আমার নতুন নতুন যে মানে এপিসোডগুলো আমি আপলোড করব সেগুলো নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। তো নমস্কার, আবার দেখা হবে খুব শীঘ্রই পরের প্রতিবেদনে। থ্যাংক ইউ, গুড বাই।